হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 11টা। আমার সব আজকে সারা হয়ে গেছে তাড়াতাড়ি করে। আমি এবার প্রত্যেক দিন ভাবি ঘরের ঝুলগুলো ঝাড়বো, সপ্তাহে 3 দিন তো ঝাড়ি, তাও এত নোংরা হয়। আর এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ে আজকে পুজো দেবে, আমার বাপের বাড়ি থেকে আমার বাবা নিয়ে এসেছে স্থলপদ্ম। দেখতে কি সুন্দর লাগছে, শিউলিয়া স্থলপদ্ম পাঠিয়েছে। আমার মেয়েও দিদানকে বলেছে, দিদান তোমার গাছের পদ্ম কিন্তু দেবা, ওই জন্য মা দিয়ে পাঠিয়েছে। আর আমি এদিকে কী বলতো, বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, ভাবলাম সময় আছে তো ওই জন্য পরিষ্কার করে নিই। ঘরের ঝুলগুলোও ঝাড়লাম, ঘরের ঝুল ঝেড়েছি, বেসিন পরিষ্কার করলাম, রান্নাঘরের জানলার নেটগুলো ঝাড়লাম, আজকে প্রচুর কাজ করেছি। এবার মেয়ে পুজো দিচ্ছে, আজকে মেয়ের সকালে পড়া ছিল 7টায়, আমি 6:45 বাড়ি থেকে বেরিয়ে গেছি বাসি কাজ টাজ করে, যার জন্য পুজো করা সম্ভব হয়নি। মনকে বললাম, মন তুই কিন্তু আজকে পুজো দিয়ে নিবি, ওই জন্য মন পুজো দিচ্ছে। আর আমি এদিকে কাজ সারছি টুকটুক টুকটুক করে, পূর্ণিমাও কাজ করছে। পূর্ণিমা কাজ করছে মানে, আমি বললাম পূর্ণিমা আমি আগে ঘরের ঝুলগুলো ঝেড়ে নিই, তারপরে তুমি একটু ঝাড় দাও, একটু ধীরে চলো। পূর্ণিমা বলছে, বৌদি তুমি না? আমি বলছি, হ্যাঁ আমার সময় হয় না, আমি কী করবো, আজকে যখন সময় পেয়েছি সব একবারেই করে নেব। আর মেয়ে এখানে মানে আরতি করে নিচ্ছে প্রদীপ দিয়ে তুলসীতলায়। আমার মেয়ে পুজো করতে আমার থেকেও বেশি টাইম নেয়, আমার তো ঝটপট পুজো হয়ে যায়। আর এবারে দেখো, এখন বাজে 4:45, আমি মেয়েকে 4টের থেকে পড়া স্যারের কাছে আজকে, অন্যদিন 5টার থেকে থাকে কিন্তু আজকে 4টের থেকে, ওই জন্য মেয়েকে দিতে যাচ্ছি। খেয়ে দেই এক ফোঁটা বসতে পারিনি, জামা কাপড় তুলে এঁঠো বাসন পূর্ণিমা করলাম, বিকেলে আসতে হবে না কেননা আমি বাড়ি থাকবো না, এঁঠো বাসন মেজে এবার বেরিয়ে পড়েছি। দেখো এখানে কোথায় এসেছি বলো তো, একটু সিদ্ধেশ্বরী কালীবাড়ি বলে, আমাদের কৃষ্ণনগরের যারা বাসিন্দা তারা জানো সিদ্ধেশ্বরী কালীবাড়ি মায়ের মন্দির, এখানে কাজ চলছে, আসল মন্দিরটা বন্ধ, তা এখানে ঠাকুর দর্শন করে নাও, মা কালীকে দর্শন করে নাও। আর শিব মন্দিরটাও তোমাদের দূর থেকেই দেখিয়ে দিয়েছি, এই দেখো ওটা হচ্ছে মা ভবতারিণী মনে হয় এই মন্দিরটা। আর পাশের যেটা আসল মেন মন্দির মা সিদ্ধেশ্বরী, ওখানে কাজ চলছে। আর এখানে শিব মন্দির আছে, আমার ছেলে যেন কী যেন আমাকে জিজ্ঞাসা করছে যে মা এটা কী বলে ওটা কী বলে, ওর তো মানে জিজ্ঞাসার শেষ নেই। আবার বলছে বেলগাছটাকে একটা ধুতি পরিয়ে রেখেছে, মা বেলগাছটাকে কেন ধুতি পরিয়েছে কী উত্তর দিই বলো। এবার এখানে চলে এসেছি কোথায় বলো তো, আমাদের জলঙ্গি নদীর ধারে যেখানে ঠাকুর ভাসান হয়, আমি ঘেটু বাবার মন্দিরে চলে এসেছি। মন্দিরটা নতুন করে মানে তৈরি করেছে কিন্তু লিঙ্গটা মানে শিবলিঙ্গটা এখানে এখনও স্থাপন করেনি। এই ফটোই পুজো হচ্ছে। আমার ছেলে বললো, মা চলো আমি একটু পার্কটায় যাব, আমাদের এখানে নতুন একটা পার্ক হয়েছে তো একদম জলঙ্গির ধারেই, তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম পার্কটা। আমি ছেলের এমন বায়না, মা চলো মা চলো, আর স্যারের বাড়ি থেকে বেশি দূর না। আমি এবার কোথায় যাবো বলো তো, এই যে ঘাটের ধারে এসে একটু ছেলেকে নিয়ে একটু দেখাবো, দেখিয়েই চলে যাবো সোজা আমার বোনের বাড়ি। বোন বললো, দি না তুই কী করবি, তুই আমার বাড়িতে চলে আসবি, বলছে যে মানুকে পড়তে দিয়ে তুই চলে আসবি, মানু পড়া হলে তারপরে তুই আবার নিয়ে যাবি ওকে। হ্যাঁ ঠিক আছে, সত্যি তো ভবগড়ের মতো কোথায় ঘুরবো, আর স্যারের বাড়ি থেকে আমার বোনের বাড়ি হাঁটাপথে 2 মিনিট, বেশি দূরেও না, ওই জন্যই সম্ভব হলো। দেখো ঘাট মানে জলঙ্গি, আমাদের এদিকটা জলঙ্গি, এপারটা ওপারটা কী বলতো মায়াকোল বলে, সব দেখি নৌকা করে এদিক থেকে ওদিকে একটা দড়ি বেঁধেছে, বৈঠা টানছে না, দড়ি কেমন করে ধরে ধরে যেন যাচ্ছে। আর এই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখছি অনেক রকম ঠাকুর, অনেক মানে রোজই নিত্য সেবা দেয় সবাই এখানে। আর ঘাটের ধারটায় পরপর পরপর দেখলাম 3খানা নৌকা দাঁড়িয়ে রয়েছে, ঘাটে বাঁধা রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছিল। মানে এখন বাজে 4:15, আর মানে সূর্যটা আস্তে আস্তে সূর্যের আলোটা নিভে আসছে, এখন তো ছোটো দিনের বেলা। এই দেখো কেমন দড়ি ধরে যাতায়াত করছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না, বেশ ভালো লাগছিল। আমার ছেলে বলে কি, ও মামা আমি যাব, আমাকে একটু নৌকায় চড়াবা। তাই না ভাই, তুই কী করে নৌকায় চড়বি, আমি ওই দিক চিনি তাই, পাপা নেই কিছু না। দিয়ে যাই হোক বললো, তাহলে এখন ছোটো মামন বাড়িতে চলো, বলছে না ছোটো মামন বাড়ি যাওয়ার আগে আমাকে একটু পার্কটায় ঘুরাবা। আলাম ঠিক আছে, আলাম পার্ক কিন্তু ভাবি এখন বন্ধ। আর এই দেখো সব ঠাকুর ভাসানো হয়েছিল, দুর্গা প্রতিমাগুলো সব পাড়ে তোলা রয়েছে। এই দেখো এই পার্কটা এখন তো মানে দিনের বেলা অত ভালো বোঝা যাচ্ছে না, পার্কের কাজ এখন সম্পূর্ণ শেষ হয়নি কিন্তু সন্ধেবেলায় লাইট ফাইট জলে ফোয়ারাগুলো চালু হয়ে যায়, দারুণ মানে পরিবেশটা লাগে। এই যে এইখানটায় আমাদের ঘাটের ধার, জলঙ্গি জলঙ্গি বলে এটাকে, এখানে ঠাকুর ভাসানো হয় আমাদের যত রকম। ওই ঘাটের ধার থেকে জল মানে আমার বোনের বাড়িতে বলি না 2 মিনিটও পথ না, এত গরম লাগছে, আমি এসে আর আমার ইয়ে হয়নি যে তোমাদের সামনে ফোন করি মানে ক্যামেরা খুলে বসে বক বক করি। এখনো বক বক করলাম আমার মেয়ের বান্ধবীর মার সঙ্গে। আমার বোন দেখো ওর জাকে দিয়ে জল পাঠিয়েছে, বলছি কি দিনাকে জল দিয়ে সব দিন অনেকক্ষণ ধরে কথা বলছে, গলা শুকিয়ে গেছে। আমার মেয়ের ছুটি হয়ে গেল, আমার বোনের বড়ি নিয়ে এসে দিল ওকে, এবার বাড়ি যাবো। চা আমার বোন যেতে দিল না, বলছে দিনা তোকে যেতে হবে না, চা টা খা,
বর্বদে আমার বর্বদে চপ ফপ কিসব নিয়ে এলো, ও ডাল পকোড়া চপের বোধহয় ভেজিটেবিল চপ দেখাচ্ছি তোমাদের। আমার বোন বলছে দিনা দুধ চা খাবি, কালকে আমার বাড়িতে দুধ চা খেয়েছে ওই জন্য বোধহয় আমাকে এখন শোধ দেবে দুধ চা, মানে ও আমি দুধ চা খাইছি বলে ও এখন আমাকে দুধ চা ফেরত দেবে। হ্যাঁ এবার বাড়ি যাবো, বোন নাইটিও দিয়েছে যে দুদিনে নাইটি পরে থাক। আর বুড়োটা কতবার ফোন করছে কি গো মেয়েকে এনেছো, কি গো মেয়েকে এনেছো, না রে না গো অনাথ যাবে, অনাথ আনতে গিয়েছে, বলছে ছুটি হয়ে গেছে কিনা খোঁজ নাও। দিয়ে তো আমি কথা বলছি মেয়ে তখনই এই বোনের বাড়িতে এসে ওই দুয়ার থেকে ও মা 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 কে ডাকতে ডাকতে উঠেছে, জল খাই অনেক কথা বলছি। দেখো ডাল পকোড়া আর হচ্ছে ভেজিটেবিল চপ আর আলুর চপ, বোনের অবস্থা খুবই মানে ইয়ে ঘরদৌড়ের করুন, কেননা ওর ওই দিকের ঘরে মিস্ত্রি লেগেছে, ওইদিকে সব ঘরের জিনিস এই একটাই কি বলে রান্নাঘরে রেখেছে, আর এই ঘরটায় সব রেখেছে, সব ওলট পালট হয়ে রয়েছে, সব একদম বিচ্ছিরি অবস্থা এইদিকের। এ দেখো সব পোটলা শোকেস সমস্ত সব কিছু। দেখো তোমাদের তাহলে এখন আমি টাটা জানিয়ে দিচ্ছি আজকের মতো, এখন কি বলতো এখনো যেতে পারিনি, এখন বাজে 9টা। হ্যাঁ একদম 9টা বাজে, আমার বোনের বার কিছুই যেতে দিল না, বলে আমি তোকে দিয়ে আসবো তোর এত চিন্তা কিসের। এই এই দেখো এবার চলে যাচ্ছি, কালকে আবার এমসে যাওয়া আছে, আমার মেয়ের ডেট আছে কালকে 3 তারিখ, সেই রাত 3টের সময় ওটা উঠে আবার যাওয়া, ভালো লাগে বলো? ওই জন্য এই টুলুকে নিয়ে এলো, টুলুর পড়া ছিল আমার পিসির কাছে, এবার আমি বেরিয়ে যাচ্ছি বাড়িকে, গোজ গাছ করে শুতে হবে তো তাড়াতাড়ি, আবার 3টের সময় ওঠা, চিন্তা করো তো আমার বাড়ির লোকটা নেই, অবশ্য আমার বোনরা যাবে, কালকে তুলুর ডেট আছে, ওই জন্য একটা একটু মানে নিশ্চিন্ত হতে পেরেছি, নাহলে ওই বুড়োটাকে ছাড়া তো কোথাও বেরোই না, ট্রেনে ওঠা নামা একটা মানে অন্যরকমই ধকল, তা সেটা খুব চিন্তা হচ্ছিলো। তা আমার বোনও কালকে আমার মেয়েকে দেখাতে যাবে, ওর 31 তারিখে ডেট ছিল, তা তুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল 31 তারিখে, তারপরে তারপরেও একটা কথা এক তারিখ মানে 1 বা 2 তারিখ ওরা যেত, কিন্তু আমরা যেহেতু 3 তারিখে যাব, ওর বাবা নেই আমরা একা যাবো, ওই জন্য ওরা ছাড়লো না, বললো না তো আমার মেয়েকে বলেছে ওর দেতন যে তোর মা যা, হ্যাঁ একা একা তোরা ওঠা নামা করতে পারবি, তোর ভাই নিয়ে তুই নিয়ে তোর মা পারবে নাকি, ওই জন্য সব যাবো কালকে দঙ্গল বেঁধে। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, আর টাটা বাই বাই।